Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope you've been well by the grace and mercy of Almighty Allah. Now, the good news is we're gonna take vaccines. Yes, we've got vaccines in our hand. So now let's see when we're gonna take vaccines from our government. Dear brothers and sisters, in this video I'd like to share you some pronunciations that are very important for you, those who are trying to learn accurate pronunciation of British accent. They are always welcome to my club. Well, not wasting your valuable time, also mine, let's take a look on the screen. Just be concentrated over this lecture sheet, and we're gonna teach you S-I-O-N. This is the word that we often pronounce like shown, sun. Okay, প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিশেষ করে চাপানগঞ্জে আমরা যারা বসবাস করি বা রাজশাহী অঞ্চলে ডিস্ট্রিক্ট পর্যায়ে, তারা প্রায় আমরা S-I-O-N কে সান উচ্চারণ করি, সান। আবার যারা কিছুটা শুদ্ধ করে বলে তারা বলে শোন। এবার আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন, জন। কিন্তু ইংরেজদের কাছে ইংলিশ সঠিক উচ্চারণের ক্ষেত্রে এটা জন না হয়ে এটা হবে জন, জন। ঠিক আরবির দাল, জাল, রোয়া, জা, এই যে জা, জায়ের যে উচ্চারণ, যেভাবে উচ্চারণ হচ্ছে সেটা উচ্চারণটা ঠিক এখানে হবে, অর্থাৎ জন, জন। তবে ঝন না, ঝনা, জয় হবে কিন্তু ভয়েসটা আসবে জন। ওকে, আমরা চলে যাই প্রথম ওয়ার্ডটিতে। সো প্রথম ওয়ার্ডটি রয়েছে VISION। প্রিয় শিক্ষার্থীরা, বলে রাখি প্রথমে রয়েছে ভি। আমরা সাধারণত এই ভিকে উচ্চারণ করি ভ, ভিকে উচ্চারণ করি ভ, অর্থাৎ ভিতর থেকে, পেটের ভিতর থেকে বাতাসটা বের করি ভ, কিন্তু এটা হবে ব। সো এই বটা উচ্চারণটা হবে কীভাবে, সেটা হচ্ছে যে উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে চেপে ব, তার মানে হচ্ছে ভয় উচ্চারণ না হয়ে এই উচ্চারণটা হবে বয়ের মতো, তাহলে হচ্ছে ভি, তাহলে হচ্ছে ভি। প্লিজ খেয়াল করুন, আমার সাথে বলার চেষ্টা করুন, ভি, দাঁত নিচের ঠোঁটের সাথে ভি, আর S-I-O-N, জোন, ভি জোন, ভি জোন। হোয়াটস ইয়োর ভি জোন? যেমন আমরা বলি মিশন ভিশন, কথায় কথায় আমরা বলি মিশন ভিশন, তোমার মিশন ভিশন কি, সেক্ষেত্রে আমরা এটা ভীষণ বলছি, উচ্চারণটা হবে ভি জোন, ভি জোন। এবার আমরা ডান পাশে যাই, ডান পাশে রয়েছে ডিসি সান, মানে আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে বা বিভিন্ন লোকাল এরিয়ায় প্রায় এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষকে বলতে শোনা যায় ডিসি সান। যারা কিছুটা সঠিকভাবে বলার চেষ্টা করে তারা বলে ডিসি শোন, ডিসি শোন। কিন্তু একেবারে সঠিক অ্যাকুরেট উচ্চারণটা হবে ডিসিজন, ডিসিজন, ডিসিজন। I've taken my decision. And what is yours? Haven't you taken your decision? আপনি কি আপনার সিদ্ধান্ত নেননি? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই উচ্চারণটা হচ্ছে ডিসিজন, S-I-O-N, জন। এরপরে আমরা নিচে যাব, নিচে দেখুন কনফিউশন, আমরা বলি কনফিউশন। যদিও বা আমাদের চাপাই নবাবগঞ্জ এলাকায় যারা বসবাস করে তারা দন্তস্ব, তালব্যস্ব সব কিছুতে ঝামেলা পাকিয়ে ফেলে। সো এখানে তারা বলে কি কনফিউশন, কনফিউশন। যারা একটু সঠিকভাবে বলে তারা বলে কনফিউশন, মানে কিছুটা কাছাকাছি বলে কনফিউশন, কনফিউশন। কিন্তু এখানে যে উচ্চারণটি হবে সেটা হচ্ছে শিওর উচ্চারণ হবে খ, খন ফিউ আর S-I-O-N, জন। তাহলে দাঁড়াচ্ছে কি কনফিউশন, কনফিউশন। আই এম ইন কনফিউশন স্টিল, আর্ন্ট ইউ ইন কনফিউশন? তাহলে
confusion আমার সাথে বলতে পারেন confusion confusion decision television infusion conclusion vision প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের অনেকগুলো ওয়ার্ড রয়েছে আপনারা ক্যামব্রিজ ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিকশনারিতে গিয়ে আপনারা ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টে সেই উচ্চারণগুলো শুনে নেবেন আর যদি আপনি গুগল ট্রান্সলেটে যান তাহলে সেখানে হয়তো অ্যাকুরেট পাবেন না কারণ গুগল ট্রান্সলেট সেটার সেই কোম্পানির মালিক হচ্ছে আমেরিকান সো আমেরিকান অ্যাকসেন্ট ওখানে থাকবে থাকতে পারে কিছুটা হয়তো আপনি সঠিক উচ্চারণ পাবেন তবে একেবারে অ্যাকুরেট উচ্চারণটা হচ্ছে SION জোন কনফিউশন ডিসিশন কনক্লুশন ওয়ার্ড জোন ভি জোন ললিপপ ওয়ার্ড জোন অ্যান্ডেড ওয়ার্ড জোন প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই এখানে যে বি এর একটা উচ্চারণ করলাম ভি জোন যেটা ভ উচ্চারণ আমরা সচরাচর করি কিন্তু সেটা হবে বয়ের মতো উচ্চারণ আর সেটা উচ্চারণ অবশ্যই দাঁত নিচে ঠোঁটের সাথে চেপে ভি জোন ওই এই ভিয়ের আমাদের একটি ভিডিও রয়েছে ভিডিওটি আপনারা নাসিস ক্লাব পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম